খেলাধুলার সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে আজ মঙ্গলবার পালিত হবে ঈদ উল ফিতর। লন্ডন প্রবাসী বাংলাদেশের মধ্যে চলে এসেছে ঈদের আমেজ, কিন্তু টেমস নদীর তীরে বাংলাদেশের দলের হোটেল পার্ক প্লাজা রিভার ব্যাংকে সেটা কোথায়? লন্ডনে সবচেয়ে বড় ঈদের জামাত হয় 8,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন ইস্ট লন্ডন মসজিদে। রিজেন্ট পার্ক সেন্ট্রাল মাস্কে হয় বিশাল ঈদ জামাত। তবে যারা খোলা ময়দানে নামাজ পড়তে চায় তারা চলে যায় মাইল অ্যান্ড স্টেডিয়াম বা ইলফোর্ডের পার্কে। এই চারটি বড় জায়গায় ঈদের নামাজ হলেও ঈদের আগের দিন, মানে আজ দুপুর পর্যন্ত বাংলাদেশ দল জানতো না কাল লন্ডনের কোথায় তারা ঈদ উল ফিতরের নামাজ পড়বে। কারণটা নিরাপত্তা। নিউজিল্যান্ডে বাংলাদেশ দল থাকাকালীন বন্দুক হামলা হয়েছে একাধিক মসজিদে, নিহতের সংখ্যা অনেক। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক আইসিসি। বিশ্বকাপের বেলায় তা আর বেশি হওয়া স্বাভাবিক। লন্ডনে কোথায় বাংলাদেশ দলকে ঈদের নামাজ পড়তে নিয়ে যাওয়া হবে? নিরাপত্তার কথা মাথায় রেখে সেটি যথাসম্ভব গোপন রাখছে আইসিসি ও স্থানীয় নিরাপত্তা সংস্থা। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেছিল, আসলে আমরাও এখনো জানি না কোথায় ঈদের নামাজ পড়ব। আইসিসি নিরাপত্তার কড়াকড়ি আছে, তারা সম্ভবত এটা আগে থেকে জানতে চায় না। আমরাও জানতে চেয়েছি কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে এখনো কিছু বলেনি।